সূরা ইউনুস, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা, ইহা সেই কিতাবের আয়াত যাহা জ্ঞান বিজ্ঞান ও যুক্তিপূর্ণ কথায় পরিপূর্ণ। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। লোকদের জন্য কি ইহা এক আশ্চর্যের ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে যে আমরা তাহাদের মধ্য হইতেই এক ব্যক্তিকে ইশারা করিলাম যে লোকদিগকে সজাগ করিয়া দাও, আর যাহারা তাহা মানিয়া লইবে তাহাদিগকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য তাহাদের আল্লাহর নিকট সত্যিকার ইজ্জত ও মর্যাদা রহিয়াছে। কাফিররা বলিয়াছে যে এই ব্যক্তি তো প্রকাশ্য জাদুকর। ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر ما من شفيع الا من بعد اذنه ذلكم الله ربكم فاعبدوه افلا تذكرون। বস্তুত সেই আল্লাহই তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে ছয়টি দিনে সৃষ্টি করিয়াছেন, পরে তিনি সিংহাসনে আসীন হইয়াছেন এবং বিশ্বলোকের পরিচালনা করিতেছেন। সুপারিশ ও সাফায়াতকারী কেহ নাই, তবে যদি আল্লাহর অনুমতির পর সাফায়াত করে, এই আল্লাহই তোমাদের রব, অতএব তোমরা তাহারই ইবাদত করো। এখনো কি তোমাদের হুঁশ হইবে না? ইলাইহি মারজিউকুম জামিআন ওয়া'দাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাতি বিল কিসত وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ। তাহার নিকট তোমাদের সকলেরই ফিরিয়া যাইতে হইবে, ইহা আল্লাহর পাক্কা ওয়াদা। নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনিই করেন, পরে তিনি আবার সৃষ্টি করিবেন। যাহারা ঈমান আনিল ও নেক আমল করিল, যেন তাহাদিগকে পূর্ণ ইনসাফের সহিত পুরস্কার দিতে পারেন, আর যাহারা কুফরির নীতি গ্রহণ করিল তাহারা জ্বলন্ত উত্তপ্ত পানি পান করিবে ও কঠিন পীড়াদায়ক আযাব ভোগ করিবে তাহাদের সত্য অমান্য করার প্রতিফল হিসাবে। তিনি সূর্যকে উজ্জ্বল ভাস্বর বানাইয়াছেন, চন্দ্রকে দিয়াছেন ঔজ্জ্বল্য, এবং চন্দ্রের হ্রাসবৃদ্ধি লাভের এমন সব মানজিল ঠিক ঠিকভাবে নির্ধারিত করিয়া দিয়াছেন, যাহার ফলে তোমরা উহারই সাহায্যে বৎসর ও তারিখ সমূহের হিসাব জানিয়া লও। আল্লাহ তাআলা এই সব কিছু স্পষ্ট উদ্দেশ্য সম্পন্ন করিয়া সৃষ্টি করিয়াছেন। তিনি তাহার নিদর্শন সমূহ একটি একটি করিয়া সুস্পষ্ট রূপে পেশ করিতেছেন তাহাদের জন্য যাহারা জ্ঞানবান। ইন্ন ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমি ইয়াত্তাকুন। নিশ্চিতই রাত ও দিনের আবর্তনে আর আসমান ও জমিনে আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করিয়াছেন তাহার প্রত্যেকটি জিনিসে নিদর্শন সমূহ রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা আত্মরক্ষা করিতে চাহে। ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمأنوا بها والذين هم عن اياتنا غافلون। সত্য কথা এই যে যাহারা আমার সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না আর দুনিয়ার জীবন পাইয়াই সন্তুষ্ট ও নিশ্চিন্ত হইয়াছে, যাহারা আমাদের আয়াত সম্পর্কে একেবারে গাফিল, أولئك مأواهم النار بما كانوا يكسبون। তাহাদের শেষ পরিণাম হইবে জাহান্নাম, সেই সব খারাপ কাজের প্রতিফল হিসাবে যাহা তাহারা করিতেছিল। إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم।
আর ইহাও অনস্বীকার্য যে যাহারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিতে মশগুল রহিয়াছে তাহাদিগকে তাহাদের খোদা তাহাদের ইমানের কারণে সঠিক পথে পরিচালিত করিবেন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে যাহার তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহমান হইবে। সেখানে তাহাদের ধ্বনি হইবে এই পবিত্র তুমি হে খোদা, তাহাদের দোয়া হইবে শান্তি বর্ষিত হোক, আর তাহাদের সকল কথার সমাপ্তি হইবে এই কথা, সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলামিন খোদার জন্যই নির্দিষ্ট। ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي اليهم اجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون। আল্লাহ যদি লোকদের সহিত খারাপ ব্যবহার করিতে অতটা তাড়াহুড়া করিতেন যতটা তাড়াহুড়া তাহারা দুনিয়ার কল্যাণ লাভের ব্যাপারে করিয়া থাকে, তাহা হইলে তাহাদের কাজ করার অবকাশ কবেই না খতম করিয়া দেওয়া হইত। এই জন্য আমরা তাহাদের যাহারা আমাদের সহিত সাক্ষাৎ লাভের আশা রাখে না তাহাদের বিদ্রোহ ও সীমালঙ্ঘনমূলক কর্মতৎপরতায় বিভ্রান্ত ও দিশেহারা হওয়ার জন্য ছাড়িয়া দিই। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। মানুষের অবস্থা এই যে যখন তাহার উপর কোনো কঠিন সময় আসিয়া উপস্থিত হয় তখন সে দাঁড়াইয়া বসিয়া ও সাইত অবস্থায় আমাদের ডাকে, কিন্তু আমরা যখন তাহার বিপদ দূর করিয়া দেই তখন সে এমনভাবে চলিয়া যায় যে মনে হয় সে তাহার কোনো দুঃসময়েও আমাদের ডাকেই নাই। এই ধরনের সীমালঙ্ঘনকারী লোকদের জন্য তাহাদের কার্যকলাপকে চাকচিক্যময় বানাইয়া দেওয়া হইয়াছে। ولقد اهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আমরা ধ্বংস করিয়া দিয়েছি যখন তাহারা জুলুমের আচরণ অবলম্বন করিয়াছে, তাহাদের প্রতি প্রেরিত নবী রাসূলগণ তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ লইয়া আসিল, কিন্তু তাহারা আদৌ ঈমান আনিল না। এইভাবেই আমরা পাপী ও অপরাধীগণকে তাহাদের পাপ ও অপরাধের প্রতিফল দিয়া থাকি। এখন তাহাদের পরে আমরা তোমাদিগকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছি যেন আমরা দেখিতে পাই যে তোমরা কিরকম আমল করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আমাদের স্পষ্ট কথাগুলি যখন তাহাদিগকে শোনানো হয় তখন সেই লোকেরা যাহারা আমার সহিত সাক্ষাতের আশা পোষণ করে না বলে যে ইহার পরিবর্তে অপর কোনো কুরআন লইয়া আসো কিংবা ইহাতেই কোনরূপ পরিবর্তন সূচিত করো। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো আমার এই কাজই নহে যে আমার নিজের তরফ হইতে উহাতে কোনরূপ রদবদল করিয়া লইব, আমি তো শুধু সেই ওহিরি অনুসারী যাহা আমার নিকট পাঠানো হয়। আমি যদি আমার আল্লাহর নাফরমানি করি তাহা হইলে আমার এক অতি বড় বিভীষিকাময় দিনের ভয় আছে। আর তাহাদিগকে বলো আল্লাহর ইচ্ছা যদি এরূপ হইত তাহা হইলে আমি এই কুরআন তোমাদিগকে কখনো শুনাইতাম না এবং আল্লাহ তোমাদিগকে ইহার খবরটুকুও দিতেন না। আমি তো ইহার পূর্বে একটা জীবনকাল তোমাদের মধ্যে অতিবাহিত করিয়াছি, তোমরা কি বিবেক বুদ্ধিকে কাজে প্রয়োগ করো না? فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ।
অতঃপর তাহার অপেক্ষা বড় জালিমার কে হইবে, যে একটি মিথ্যা কথা রচনা করিয়া আল্লাহর নামে চালাইয়া দিবে, কিংবা আল্লাহর কোনো সত্যিকার আয়াতকে মিথ্যা বলিয়া ঘোষণা করিবে। নিশ্চিত জানিও, পাপী অপরাধী লোক কখনোই কল্যাণ লাভ করিতে পারে না। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون এই লোকেরা আল্লাহকে বাদ দিয়া এমন সব জিনিসের পূজা উপাসনা দাসত্ব করে যাহা না তাহাদের ক্ষতি লোকসান করিতে পারে না কোনো উপকার। তাহারা বলে যে ইহারা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। হে মুহাম্মদ, ইহাদের বলো, তোমরা কি আল্লাহকে এমন সব খবর দিতেছ যাহা তিনি না আসমানে জানেন না জমিনে? মহাপবিত্র তিনি, তিনি এই শির্ক হইতে বহু ঊর্ধ্বে যাহা এই লোকেরা করে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون প্রথম দিকের সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে তাহারা বিভিন্ন ধরনের আকীদা এবং মত ও পথ রচনা করিয়া লইল। তোমাদের আল্লাহর দিক হইতে পূর্বে যদি একটি কথা সিদ্ধান্ত করিয়া দেওয়া না হইত, তাহা হইলে যে বিষয়ে তাহারা পরস্পরে মতবিরোধ করে উহার ফয়সালা অবশ্যই করিয়া দেওয়া হইত। ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين আর তাহারা এই বলে যে এই নবীর প্রতি তাহার আল্লাহর তরফ হইতে কোনো নিদর্শন কেন নাজিল করা হয় নাই? উহার জবাবে তুমি বলো, অদৃশ্য জগতের একচ্ছত্র মালিক ও মুক্তার একমাত্র আল্লাহ। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সহিত অপেক্ষায় রহিলাম। লোকদের অবস্থা এই যে, বিপদের পরে আমরা যখন তাহাদিগকে রহমতের স্বাদ আস্বাদনের সুযোগ দান করি, তখন তাহারা সহসায় আমাদের আয়াত ও নিদর্শনের ব্যাপারে চালবাজি শুরু করিয়া দেয়। তাহাদিগকে বলো, আল্লাহ তাহার চাল ও কৌশলে তোমাদের অপেক্ষা অধিক দ্রুত। তাহার ফেরেশতাগণ তোমাদের সকল কুটিল ষড়যন্ত্রকে লিপিবদ্ধ করিয়া রাখিতেছে। والذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين তিনি আল্লাহ যিনি তোমাদিগকে শুষ্কতা ও আর্দ্রতার মধ্যে পরিচালনা করেন, এমনকি তোমরা যখন নৌকায় আরোহণ করিয়া অনুকূল হাওয়ায় আনন্দ স্ফূর্তিতে সফর করিতে থাকো, আর সহসায় বিপরীত মুখে হাওয়া তীব্র হইয়া আসে, চারদিক হইতে তরঙ্গের আঘাত আসিয়া ধাক্কা দেয়, আর আরোহীরা মনে করে যে তাহারা তরঙ্গমালায় পরিবেষ্টিত হইয়া পড়িয়াছে, তখন তাহারা সকলেই নিজেদের দিনকে আল্লাহরই জন্য খালেস করিয়া তাহারই নিকট দোয়া করে যে তুমি যদি আমাদের এই বিপদ হইতে রক্ষা করো, তাহা হইলে আমরা কৃতজ্ঞ ও শকর গুজার বান্দা হইয়া থাকিব। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون কিন্তু যখন তিনি তাহাদিগকে উদ্ধার করেন, তখন সেই লোকেরা জমিনে বিদ্রোহ করিতে শুরু করে। হে লোকেরা, তোমাদের এই বিদ্রোহ উল্টা তোমাদেরই বিরুদ্ধে পড়িবে। দুনিয়ার কয়েকদিনের সাধ্য আনন্দ সামগ্রী মাত্র,
শেষ পর্যন্ত আমাদের নিকটই তোমাদের ফিরিয়া আসিতে হইবে। তখন আমরা তোমাদিগকে বলিব তোমরা কি সব এবং কি ধরনের কাজকর্ম করিতেছিলে। انما مثل الحياه الدنيا كما ان انزلناه من السماء فاختلط به نبات الارض مما ياكل الناس والانعام حتى اذا اخذت الارض زخرفها وزينت وظن اهلها انهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। দুনিয়ার এই জীবন ইহার দৃষ্টান্ত এমন যেন আকাশ হইতে আমরা পানি বর্ষণ করিলাম, ফলে জমিনের উৎপাদন যাহা মানুষ ও জন্তু সকলেই খায় খুব ঘনীভূত হইয়া উঠিল। পরে ঠিক সেই সময় যখন জমিন ফসল ভারাক্রান্ত ছিল এবং ক্ষেতখামারগুলি ছিল শস্য শ্যামল ও চাকচিক্যময়, উহার মালিকগণ মনে করিতেছিল যে আমরা এখন উহা ভোগ করিতে সক্ষম। তখন সহসা রাত্রিকালে কিংবা দিনের বেলা আমাদের নির্দেশ আসিয়া পৌঁছিল এবং আমরা উহাকে এমনভাবে ধ্বংস করিয়া ফেলিলাম যেন কাল সেখানে কিছুই ছিল না। এইভাবেই আমরা নিদর্শন সমূহ বিস্তারিতভাবে পেশ করি তাহাদের জন্য যাহারা চিন্তা ভাবনা করে ও বুঝিতে পারে। অথচ আল্লাহ তোমাদিগকে শান্তির কেন্দ্রভূমির দিকে আহ্বান জানাইতেছেন, যাহাকে তিনি চাহেন সঠিক পথ দেখান। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কতরুন ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদুন। যাহারা ভালো কাজের নীতি গ্রহণ করিয়াছে তাহারা ভালো ফল পাইবে আর পাইবে অধিক অনুগ্রহ। কলঙ্ক কালিমা ও লাঞ্ছনা তাহাদের মুখমণ্ডলকে মলিন করিবে না, তাহারাই জান্নাত লাভের অধিকারী, সেখানে তাহারা চিরদিন অবস্থান করিবে। আর যাহারা মন্দ কাজ করিয়াছে তাহারা তাহাদের পাপ অনুপাতে প্রতিফল পাইবে, লাঞ্ছনা তাহাদের ললাট লিখন হইয়া থাকিবে। আল্লাহর এই আজাব হইতে তাহাদের রক্ষাকারী কেহ নাই। তাহাদের মুখমণ্ডলে এমন অন্ধকার সমাচ্ছন্ন হইয়া থাকিবে যেন রাত্রির কালো পর্দা তাহাদের উপর পড়িয়া রহিয়াছে। তাহারাই দোজখে যাওয়ার যোগ্য, সেখানে তাহারা চিরদিন থাকিবে। যেদিন আমরা এই সকলকে একত্রে উপস্থিত করিব তখন যাহারা দুনিয়ায় শিরক করিয়াছে তাহাদিগকে আমরা বলিব, থামো তোমরা ও তোমাদের বানানো শরীক মাবুদেরা সকলেই। অতঃপর আমরা তাহাদের পারস্পরিক অপরিচিতির আবরণ তুলিয়া ফেলিব। তখন তাহাদের শরীক মাবুদেরা বলিবে, তোমরা তো আমাদের ইবাদত করিতে না। আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে সম্পূর্ণ অনবহিত ছিলাম। তখন প্রতিটি ব্যক্তি নিজের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিবে, সকলেই তাহাদের প্রকৃত মালিকের দিকে প্রত্যাবর্তিত হইবে
এবং তাহাদের রচিত সমস্ত মিথ্যা বিলুপ্ত হইয়া যাইবে। قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمْ مَنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارِ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرِ فَسَيَقُولُونَ اللَّهِ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ تَهَدَرْ جِجَّا شَكَرُوا আসমান ও জমিন হইতে তোমাদিগকে কে রিজিক দান করে? এই শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কাহার ইখতিয়ারাধীন? নিষ্প্রাণ ও নির্জীব হইতে কে সজীব ও জীবন্তকে বাহির করে? এই বিশ্বলোকের ব্যবস্থাপনা কে পরিচালনা করিতেছে? তাহারা জবাবে অবশ্যই বলিবে, আল্লাহ। বল, তাহা হইলে তোমরা কেন বিরত থাকো না? فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ তাহা হইলে এই আল্লাহই তো তোমাদের প্রকৃত আল্লাহ, তাহা হইলে মহাসত্যের পর সুস্পষ্ট গোমরাহী ছাড়া আর কি বা অবশিষ্ট থাকে? অতঃপর তোমাদিগকে কোথায় কোন দিকে ঘুরাইয়া নেওয়া হইতেছে? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون এইরূপ নাফরমানির নীতি অবলম্বনকারীদের সম্পর্কে তোমাদের আল্লাহর বাণী সত্য প্রমাণিত হইল যে তাহারা মোটেই ঈমান আনিবে না, মানিয়া লইবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون তাহাদিগকে জিজ্ঞাসা করো, তোমাদের বানানো শরীরদের মধ্যে এমনও কি কেহ আছে যে সৃষ্টির সূচনাও করে উহার পুনরাবর্তনও করে? বলো, তিনি কেবল আল্লাহ যিনি সৃষ্টির সূচনাও করেন উহার পুনরাবর্তন। তৎসত্ত্বেও তোমরা উল্টা পথে পরিচালিত হইতেছ। قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون তাহাদিগকে জিজ্ঞাসা করো, তোমাদের বানানো শরীরদের মধ্যে এমনও কি কেহ আছে যে মহাসত্যের দিকে পথ দেখায়? বলো, কেবল আল্লাহই এমন যিনি মহাসত্যের দিকে পথ দেখান। তাহা হইলে এখন বলো, মহাসত্যের দিকে যিনি পথ দেখান তিনি কি বেশি অধিকারী নহেন যে তাহার অনুসরণ করা হইবে, না সে যে নিজে কোনো পথ দেখাইতে পারে না বরং তাহাকেই পথ দেখাইতে হয়? তোমাদের হইল কি, কেমন করিয়া তোমরা উল্টা রায় দিতেছ? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون প্রকৃত কথা এই যে তাহাদের অনেক লোকই শুধুমাত্র ধারণা অনুমানের পিছনে ছুটিয়া চলিয়াছে, অথচ ধারণা অনুমান প্রকৃত সত্য জ্ঞান লাভের প্রয়োজনকে কিছুমাত্র পুরা করিতে পারে না। ইহারা যাহা কিছু করিতেছে আল্লাহ তাহা খুব ভালোভাবেই জানেন। ওয়ামা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন আর এই কুরআন এমন কোন জিনিস নহে যাহা আল্লাহর ওহি ও শিক্ষা ব্যতীত রচনা করিয়া লওয়া সম্ভব হইতে পারে, বরং ইহা তো পূর্বে যাহা আসিয়াছে উহার সত্যতার স্বীকৃতি ও আল কিতাবের বিস্তারিত রূপ। ইহা যে বিশ্বনিয়ন্তার তরফ হইতে আসা কিতাব তাহাতে কোনো সন্দেহ নাই। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين ইহারা কি বলে যে নবী নিজে উহা রচনা করিয়াছেন? বলো, তোমরা যদি তোমাদের এই অভিযোগে সত্যবাদী হও তাহা হইলে ইহারই মতো একটি সূরা রচনা করিয়া লইয়া আসো, আর এক আল্লাহকে বাদ দিয়া যাহাকে যাহাকে সাহায্যের জন্য ডাকিতে পারো
ডাকিয়া লও। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين। আসল কথা এই যে, যে জিনিস তাহাদের জ্ঞানের আওতার মধ্যে আসে নাই এবং যাহার পরিণতিও তাহাদের সামনে আসে নাই, তাহাকে তাহারা মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে। এইভাবে তাহাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা আরোপ করিয়া অমান্য করিয়াছে। এখন দেখো এই জালিম লোকদের পরিণাম কি হইয়াছে। ইহাদের কিছু লোক ইমান আনিবে আর কিছু লোক আনিবে না, আর তোমার রব এই ফাসাদকারী লোকদিগকে খুব ভালো করিয়াই জানেন। ইহারা যদি তোমাকে মিথ্যা বলিয়া অমান্য করে, তাহা হইলে তুমি বলিয়া দাও যে আমার আমল আমার জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, আমি যাহা কিছু করি উহার দায়িত্ব হইতে তোমরা মুক্ত, আর যাহা কিছু তোমরা করিতেছ উহার দায়িত্ব হইতে আমি মুক্ত। ইহাদের মধ্যে বহু লোকই তোমার কথা শুনে, কিন্তু তুমি কি বধিরদের শুনাইবে তাহারা কিছু না বুঝিলেও। তাহাদের বহু লোক তোমাকে দেখে, কিন্তু তুমি কি অন্ধ লোককে পথ দেখাইবে তাহারা দেখিতে না চাহিলেও। প্রকৃত কথা এই যে আল্লাহ লোকদের উপর জুলুম করেন না, লোকেরা নিজেরাই বরং নিজেদের উপর জুলুম করে। আর যেদিন আল্লাহ ইহাদিগকে একত্রিত করিবেন তখন যেন ক্ষণিকের জন্য তাহারা পারস্পরিক পরিচয় লাভের জন্য অবস্থান করিয়াছিল। প্রকৃতপক্ষে বড়ই ক্ষতির সম্মুখীন হইয়াছে সেই লোকেরা যাহারা আল্লাহর সাক্ষাৎ সম্ভাবনাকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে, আর তাহারা কখনোই সত্য ও সঠিক পথে ছিল না। যেসব খারাপ পরিণতি সম্পর্কে আমরা ইহাদিগকে ভয় দেখাইতেছি উহার কোন অংশ আমরা তোমার জীবদ্দশায় দেখাইব, কিংবা উহার পূর্বেই তোমাকে উঠাইয়া নিব। যাহাই হোক, তাহাদিগকে শেষ পর্যন্ত আমার নিকটই আসিতে হইবে, আর এই লোকেরা যাহা কিছু করিতেছে সেই বিষয়ে আল্লাহই সাক্ষী রহিয়াছেন। প্রত্যেক উম্মতের জন্য একজন রাসুল রহিয়াছে, অতঃপর যখন কোন উম্মতের নিকট উহার রাসুল আসিয়া পৌঁছায় তখন পূর্ণ ইনসাফ সহকারে উহার ফয়সালা চুকাইয়া দেওয়া হয় এবং উহার উপর বিন্দু পরিমাণও জুলুম করা হয় না। তাহারা জিজ্ঞাসা করে, তোমাদের এই ধমক যদি সত্যি হয় তবে তাহা কবে পূর্ণ হইবে। বলো, উপকার ও অপকার কিছুই আমার ইখতিয়ারভুক্ত নহে, সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রত্যেক উম্মতের জন্য অবকাশের একটা মেয়াদ নির্দিষ্ট রহিয়াছে,
এই মেয়াদ যখন পূর্ণ হইয়া যায় তখন ক্ষণিকেরও অগ্রপশ্চাৎ হয় না। قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون তাহাদিগকে বলো, তোমরা কি কখনো চিন্তা ভাবনা করিয়া দেখিয়াছো যে আল্লাহর আজাব যদি সহসা রাত্রে বা দিনের বেলা আসিয়া পড়ে কি কারণ রহিয়াছে, যাহার দরুন অপরাধীরা তাড়াহুড়া করিতেছে? أثم إذا ما وقع آمنتم به উহা যখন তোমাদের উপর আপতিত হইবে তখনই কি তোমরা উহা মানিয়া লইবে? এখন তোমরা রক্ষা পাইতে চাও, অথচ তোমরা নিজেরাই উহার শীঘ্র আগমনের দাবি জানাইয়া আসিতেছিলে। পরে জালিমদের বলা হইবে যে এখন চিরকালের জন্য আজাবের স্বাদ গ্রহণ করো, তোমরা যাহা কিছু উপার্জন করিতেছিলে উহার প্রতিফল ছাড়া তোমাদিগকে আর কি প্রতিদান দেওয়া যাইতে পারে? তাহারা আবার জিজ্ঞাসা করে, তুমি যাহা বলিতেছ তাহা কি বাস্তবে কি সত্য? বলো, আমার আল্লাহর শপথ, ইহা নিঃসন্দেহে সত্য এবং উহার আত্মপ্রকাশ বন্ধ করিবার মতো সামর্থ্যবান তোমরা নও। ولو ان لكل نفس ظلمت ما في الارض لافتدت به واسر الندامه لما راوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ظلم করিয়াছে এমন প্রতিটি ব্যক্তির নিকট যদি দুনিয়া ভরা বিত্ত সম্পদ থাকে তবে এই আযাব হইতে বাঁচিবার জন্য তাহা সে ফিদিয়া হিসাবে দিয়া দিতেও প্রস্তুত হইবে। যখন এই আযাব তাহারা দেখিতে পাইবে তখন তাহারা মনে মনেই আফসোস করিবে। তাহাদের মধ্যে পূর্ণ ইনসাফ সহকারে ফয়সালা করা হইবে, তাহাদের উপর কোনো জুলুম করা হইবে না। শুনিয়া রাখো, আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহা সবই আল্লাহ। আরো শুনিয়া রাখো, আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। তিনি জীবন দান করেন, মৃত্যু তিনি দেন এবং তাহার দিকেই তোমাদের সকলকে ফিরিয়া যাইতে হইবে। হে মানব সমাজ, তোমাদের কাছে তোমাদের আল্লাহর নিকট হইতে নসিহাত আসিয়া পৌঁছিয়াছে, ইহা অন্তরের যাবতীয় রোগের পূর্ণ নিরাময়, আর যে তাহা কবুল করিবে তাহার জন্য হেদায়ত ও রহমত নির্দিষ্ট হইয়া আছে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون হে নবী, বলো ইহা আল্লাহর অনুগ্রহ ও অপার করুণা যে তিনি ইহা পাঠাইয়াছেন, এই জন্য তো লোকদের আনন্দ স্ফূর্তি করা উচিত। ইহা সেই সব জিনিস হইতে উত্তম যাহা লোকেরা সংগ্রহ ও আয়ত্ত করিয়া থাকে। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون হে নবী, তাহাদিগকে বলো, তোমরা কি কখনো এই কথা চিন্তা করিয়া দেখিয়াছো যে যে রিজিক আল্লাহ তোমাদের জন্য নাজিল করিয়াছিলেন তাহা হইতে তোমরা নিজেরাই কোনটিকে হারাম আর কোনটিকে হালাল করিয়া লইয়াছ? তাহাদিগকে জিজ্ঞাসা করো, আল্লাহ কি তোমাদিগকে উহার অনুমতি দিয়াছিলেন, কিংবা তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বানাইয়া বলিতেছ?
যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে তাহারা কি ধারণা করে কিয়ামতের দিন তাহাদের প্রতি কিরূপ ব্যবহার করা হইবে? আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহের দৃষ্টি রাখেন, কিন্তু অধিকাংশ মানুষই এমন যাহারা আল্লাহর শুকর করে না। وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। হে নবী, তুমি যে অবস্থায় থাকো না কেন এবং কুরআন হইতে যাহা কিছু শোনাও, আর হে লোকেরা, তোমরাও যাহা কিছু করো, এই সর্ব অবস্থায় আমরা তোমাদিগকে দেখিতে ও লক্ষ্য করিতে থাকি। আসমান ও জমিনে বিন্দু পরিমাণ জিনিস এমন নাই, না ছোট না বড়, যাহা তোমার রবের দৃষ্টি হইতে লুকাইয়া রহিয়াছে এবং এক পরিচ্ছন্ন দপ্তরে লিপিবদ্ধ নহে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। শোনো, তাহারা আল্লাহর বন্ধু যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা তাকওয়ার আচরণ অবলম্বন করিয়াছে, তাহাদের জন্য কোনো ভয় ও কষ্টের কারণ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তাহাদের জন্য কেবল সুসংবাদ আর সুসংবাদী রহিয়াছে। আল্লাহর কথাসমূহ বদলাইতে পারে না, উহাই অতি বড় সাফল্য। ولا يحزنك قولهم ان العزه لله جميعا هو السميع العليم। হে নবী, এই লোকেরা যেসব কথা তোমার প্রতি আরোপ করে তাহা যেন তোমাকে চিন্তান্বিত করিতে না পারে। ইজ্জত সম্মান সবকিছুই আল্লাহর ইখতিয়ারভুক্ত, তিনি সবকিছু শোনেন ও জানেন। الا ان لله من في السماوات ومن في الارض وما يتبع الذين يدعون من دون الله شركاء ان يتبعون الا الظن وان هم الا يخرصون। জানিয়া রাখো, আসমানের বাসিন্দা হোক কি জমিনে, সকলে ও সবকিছুই আল্লাহর মালিকানাভুক্ত। যাহারা আল্লাহকে ছাড়া নিজেদের মনগড়া শরীকদিগকে ডাকে, তাহারা নিছক ধারণা ও অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই তাহারা করে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান-নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াসমাউন। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য রাত্র বানাইয়াছেন এই উদ্দেশ্যে যে সেই সময় তোমরা শান্তি লাভ করিবে এবং দিনকে উজ্জ্বল প্রদীপ বানাইয়াছেন, উহাতে নিদর্শন সমূহ রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা শুনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الارض ان عندكم من سلطان بهذا اتقولون على الله ما لا تعلمون। লোকেরা বলিয়াছিল যে আল্লাহ একজনকে পুত্র বানাইয়া লইয়াছেন, মহান পবিত্র আল্লাহ, তিনি তো মুখাপেক্ষীহীন। আসমান সমূহ ও জমিনে যাহা কিছু আছে সবকিছু তাহারই মালিকানা, তোমাদের নিকট এই কথার কি প্রমাণ আছে? আল্লাহ সম্পর্কে তোমরা এমন সব কথা বলো যাহা তোমাদের জানা নাই। উল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। হে মুহাম্মদ, বলিয়া দাও, যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন কথা আরোপ করে তাহারা কখনোই কল্যাণ পাইতে পারে না। مَتَاعٌ فِي الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ
দুনিয়ায় কয়েকদিনের জীবনের মজা ভোগ করা, পরে আমাদের নিকটই প্রত্যাবর্তন করিতে হইবে। তখন আমরা তাহাদের করা এই কুফরির বদলায় তাহাদিগকে কঠিন আজাবের স্বাদ ভোগ করাইব। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظروا। ইহাদিগকে নুহের কাহিনী শুনাও। সেই সময়ের কাহিনী যখন সে তাহার জনগণকে বলিয়াছিল যে, হে সমাজের ভাইসব, তোমাদের মধ্যে আমার অবস্থিতি ও খোদার আয়াত শুনাইয়া তোমাদিগকে সজাগ ও সচেতন করিয়া তোলা তোমাদের পক্ষে যদি অসহ্য হইয়া গিয়া থাকে, তাহা হইলে আমার ভরসা তো কেবল এক আল্লাহরই উপর রহিয়াছে। তোমরা নিজেদের বানানো শরিকদের সঙ্গে লইয়া একটা সম্মিলিত সিদ্ধান্ত করিয়া লও, আর যে পরিকল্পনাই তোমাদের সামনে রহিয়াছে তাহা খুব ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখো, যেন উহার কোনো একটি দিকও তোমাদের চোখের আড়ালে পড়িয়া না থাকে। অতঃপর আমার বিরুদ্ধে উহাকে কাজে পরিণত করো, আর আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। তোমরা আমার উপদেশ নসিহত কবুল না করিলে আমি তোমাদের নিকট হইতে কোনোই মজুরি পাইতে চাহি নাই। আমার মজুরি তো আল্লাহর নিকট রহিয়াছে, আর আমাকে আদেশ করা হইয়াছে যে আমি নিজে তো মুসলিম হইয়া থাকিব। তাহারা তাহাকে মিথ্যা বলিয়া অমান্য করিল, ফল এ হইল যে আমরা তাহাকে ও তাহার সঙ্গে নৌকায় যাহারা ছিল তাহাদিগকে রক্ষা করিলাম এবং তাহাদিগকেই জমিনে অবশিষ্ট রাখিলাম। আর যাহারাই আমার আয়াতকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছিল তাহাদের সকলকে ডুবাইয়া দিলাম। এখন দেখো, যাহাদিগকে সাবধান ও সতর্ক করিয়াছিলাম তাহাদের কি পরিণাম হইয়াছে। নুহের পর আমরা বিভিন্ন নবী রাসূলকে তাহাদের সমকালীন ও জাতিসমূহের প্রতি পাঠাইলাম। তাহারা তাহাদের নিকট সুস্পষ্ট ও অকাট্য নিদর্শন সমূহ লইয়া আসিল, কিন্তু যে জিনিসকে তাহারা পূর্বে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছিল তাহা আর তাহারা মানিয়া লইল না। সীমা লঙ্ঘনকারী লোকদের মনের উপর আমরা এমনি ভাবে মোহরঙ্কিত করিয়া দিই। অতঃপর আমরা মুসা ও হারুনকে আমাদের নিদর্শনাদির সঙ্গে দিয়া ফিরাউন ও তাহার সমকালীন সর্দার মাতব্বর লোকদের প্রতি পাঠাইলাম, কিন্তু তাহারা নিজেদের শ্রেষ্ঠত্বের দম্ভ করিল, আর তাহারা তো ছিল অপরাধী জনগোষ্ঠী। অতএব আমাদের নিকট হইতে যখন প্রকৃত সত্য তাহাদের সামনে আসিল তখন তাহারা বলিল যে ইহা তো সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। موسى বলিল, তোমরা প্রকৃত সত্যকে এই সব কথা বলিতেছো অথচ তাহা তোমাদের সম্মুখে আসিয়া পড়িয়াছে, উহা কি জাদু? অথচ জাদুকররা কখনো কল্যাণ পাইতে পারে না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا
তাহারা জবাবে বলিল, তোমরা কি এই জন্য আসিয়াছ যে তোমরা আমাদিগকে সেই পথ ও পন্থা হইতে ফিরাইয়া নিবে যাহার উপর আমরা আমাদের বাপদাদাকে পাইয়াছি, আর জমিনে তোমাদের দুইজনের প্রাধান্য ও কর্তৃত্ব কায়েম হইয়া যাইবে? তোমাদের কথা তো আমরা মানিয়া লইতে পারি না। وقال فرعون ائتوني بكل ساحر عليم فرعون বলিল, প্রতিটি সুদক্ষ জাদুকরকে আমার নিকট উপস্থিত করো। فلما جاء السحرة قال لهم موسى القوا ما انتم ملقون জাদুকররা আসিয়া পৌঁছিল, তখন মূসা তাহাদিগকে বলিল, তোমাদের যাহা কিছু নিক্ষেপ করার তাহা নিক্ষেপ করো। পরে যখন তাহারা নিজেদের জাদু নিক্ষেপ করিল, তখন মূসা বলিল, তোমরা যাহা কিছু নিক্ষেপ করিয়াছ তাহা জাদু, আল্লাহ এখনই উহা ব্যর্থ করিয়া দিবেন। ফাসাদকারী লোকদের কাজকে আল্লাহ শুধরাইতে দেন না। وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ আল্লাহ তাহার ফরমান দ্বারা হককে হক করিয়া দেখাইয়া থাকেন, অপরাধী লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ হোক না কেন। فَمَا آمَنَ لِمُوسَى إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِ عَلَى خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَن يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ মূসাকে তাহার জাতির লোকদের মধ্যে কয়েকজন যুবক ছাড়া কেহই মানিয়া লইল না, ফিরাউনের ভয়ে এবং স্বয়ং নিজ জাতির নেতৃস্থানীয় লোকদের ভয়ে। ফিরাউন তাহাদিগকে আজাবে নিক্ষেপ করিবে, আর ব্যাপার এই যে ফিরাউন দুনিয়ায় শক্তিমান ও প্রতিষ্ঠিত ছিল, আর সে ছিল এমন লোকদের অন্যতম যাহারা কোনো সীমাই মানিত না। وقال موسى يا قوم ان كنتم امنتم بالله فعليه توكلوا ان كنتم مسلمين মূসা তাহার জাতির লোকজনকে বলিল, হে লোকেরা, তোমরা যদি সত্যই আল্লাহর প্রতি ইমানদার হইয়া থাকো তাহা হইলে তাহারই উপর ভরসা করিও, যদি মুসলিম হইয়া থাকো। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين তাহারা জবাব দিল, আমরা আল্লাহরই উপর ভরসা করিয়াছি, হে আমাদের রব, আমাদিগকে জালিম লোকদের জন্য ফিতনা বানাইও না। وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ এবং তোমার নিজের রহমত দ্বারা আমাদিগকে কাফির লোকদের কবল হইতে মুক্তি দান করো। وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ আর আমরা মূসা ও তাহার ভাইকে ইশারা করিলাম যে মিশরে কয়েকখানা ঘর প্রস্তুত করো এবং নিজেদের এই ঘর কয়েকখানাকে কিবলা বানাইয়া লও, আর নামাজ কায়েম করো এবং ইমানদার লোকদিগকে সুসংবাদ দাও। وقال موسى ربنا انك اتيت فرعون وملئه زينه واموالا في الحياه الدنيا ربنا ليضل عن سبيلك ربنا اطمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الاليم موسى دعا করিল, হে আমাদের খোদা, তুমি ফিরাউন ও তাহার সর্দার লোকদিগকে দুনিয়ার জীবনে চাকচিক্য ও ধনমাল দিয়া ধন্য করিয়াছ, হে খোদা, ইহা কি এই জন্য যে তাহারা লোকদিগকে তোমার পথ হইতে গুমরা করিয়া অন্যদিকে লইয়া যাইবে? হে খোদা, ইহাদের ধন ঐশ্বর্য ধ্বংস করিয়া দাও এবং তাহাদের মনের উপর এমন মোহর করিয়া দাও যেন তাহারা ঈমান আনিতে না পারে যতক্ষণ না পীড়াদায়ক আযাব দেখিতে পায়। قال قد اجيبت دعوتكما فاستقيم
আল্লাহ তাআলা জবাবে বলিলেন, তোমাদের দুইজনেরই দোয়া কবুল করা হইয়াছে, দৃঢ় মজবুত হইয়া থাকো এবং তাহাদের নিয়ম নীতি অনুসরণ করিও না যাহারা কিছুই জানে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. আর আমরা বনি ইসরাইলকে সমুদ্র পার করাইয়া নিলাম, ওইদিকে ফিরাউন ও তাহার সৈন্যবাহিনী জুলুম ও বাড়াবাড়ি করার জন্য তাহাদের পিছনে ছুটিয়া চলিল। শেষ পর্যন্ত ফিরাউন যখন ডুবিয়া যাইতে লাগিল তখন বলিয়া উঠিল, আমি মানিতেছি যে প্রকৃত খোদা তিনি ছাড়া আর কেহ নাই যাহার প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান আনিয়াছে, আর আমিও আনুগত্যের মস্তক নতকারীদের মধ্যে একজন। এখন ঈমান আনিতেছ, অথচ ইহার পূর্ব পর্যন্ত তুমি নাফরমানি করিতেছিলে আর বিপর্যয়কারীদের একজন ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. এখন তো আমরা কেবল তোমার লাশকেই রক্ষা করিব যেন তুমি পরবর্তী বংশধরদের জন্য উপদেশ লাভের প্রতীক হইয়া থাকো, যদিও অনেক লোকই এমন যাহারা আমার নিদর্শন সমূহের প্রতি চরম গাফলতির আচরণ দেখাইতেছে। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. আমরা বনি ইসরাইল দিগকে বড় ভালো স্থানে প্রতিষ্ঠিত করিয়াছি আর জীবনযাপনের অতি উত্তম উপাদান তাহাদিগকে দান করিয়াছি, অতঃপর তাহারা মতবিরোধ করে না, কেবল তখনই করিয়াছে যখন প্রকৃত ইলম তাহাদের নিকট আসিয়া পৌঁছিয়াছিল। নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন তাহাদের মধ্যকার মতবিরোধের বিষয়ে ফয়সালা করিয়া দিবেন। এখন যদি তোমার প্রতি নাজিল করা হেদায়েত সম্পর্কে তোমাদের মনে কোনো সন্দেহ জাগিয়া থাকে তাহা হইলে তাহাদের নিকট জিজ্ঞাসা করো যাহারা পূর্ব হইতে কিতাব পাঠ করিতেছে, ইহাতে সন্দেহ নাই যে প্রকৃত সত্যই তোমার নিকট আসিয়াছে তোমার রবের নিকট হইতে, অতএব তুমি সন্দেহ পোষণকারী লোকদের অন্তর্ভুক্ত হইও না। আর তাহাদের মধ্যে তুমি সামিল হইও না যাহারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে। إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم. প্রকৃত কথা এই যে যাহাদের সম্পর্কে তোমার রবের কথা সত্য প্রমাণিত হইয়াছে তাহাদের সামনে যে কোনো ধরনের নিদর্শনই আসুক না কেন তাহারা কখনোই ঈমান আনিতে প্রস্তুত হইবে না যতক্ষণ না তাহারা পীড়াদায়ক আজাব সামনে আসিতে দেখিতে পাইবে। এমন কোন দৃষ্টান্ত আছে কি যে একটি জনপদ আজাব দেখিয়া ঈমান আনিয়াছে
আর তাহার ইমান তাহার জন্য কল্যাণকর হইয়াছে একমাত্র ইউনুসের জাতির ছাড়া। সেই জাতির লোকেরা যখন ইমান আনিয়াছিল তখন অবশ্য তাহাদের উপর হইতে দুনিয়ার জীবনে আমরা আজাবকে দূর করিয়া দিয়াছিলাম এবং তাহাদিগকে একটি মেয়াদ পর্যন্ত জীবন ভোগ করার সুযোগ দিয়াছিলাম। তোমার আল্লাহর ইচ্ছায় যদি এমন হইত তাহা হইলে দুনিয়ার সব অধিবাসী ইমান আনিত, তবে কি তুমি লোকদের মুমিন হওয়ার জন্য জবরদস্তি করিবে? কোন ব্যক্তি আল্লাহর অনুমতি ব্যতীত রেখে ইমান আনিতে পারে না। আর আল্লাহর নিয়ম এই যে যাহারা বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না তিনি তাহাদের উপর অপবিত্রতা চাপাইয়া দেন। তাহাদিগকে বল, জমিন ও আসমানে যাহা কিছু আছে তাহা চক্ষু খুলিয়া দেখো, আর যাহারা ইমান আনিতে চাহে না তাহাদের জন্য নিদর্শন ও পরকালের সাবধান বাণী কি বা উপকার দিতে পারে? فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين এখন তাহারা এছাড়া আর কোন জিনিসের অপেক্ষায় রহিয়াছে যে তাহারা সেই খারাপ দিনই দেখিতে পাইবে যাহা তাহাদের পূর্বেকার লোকেরা দেখিতে পাইয়াছে? তাহাদিগকে বলো, ঠিক আছে অপেক্ষা করো, আমিও তোমাদের সহিত অপেক্ষা করিতেছি। পরে আমরা আমাদের নবী রাসূলগণকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে রক্ষা করিয়া থাকি। আমাদের নিয়মই এই, মুমিনদের রক্ষা করা আমাদের কর্তব্য। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين هي نبي بولو هي لوكيرا تمرا جدي أمار دين شمپر كي أخنو كنو روب شندهر مدد ثاكيا ثاكو তাহা হইলে শুনিয়া রাখো, তোমরা আল্লাহ ছাড়া আর যাহাদের দাসত্ব করো আমি সেই সবের দাসত্ব করি না, বরং কেবল সেই আল্লাহরই বন্দেগী ও দাসত্ব করি তোমাদের জীবন ও মৃত্যু যাহার মুষ্ঠিতে আবদ্ধ হইয়া রহিয়াছে। আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে যে যাহারা ঈমান আনিয়াছে আমি তাহাদের মধ্যকার একজন হইব। وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ আর আমাকে বলা হইয়াছে যে তুমি একনিষ্ঠ একমুখী হইয়া নিজেকে যথাযথভাবে এই দিনের উপর প্রতিষ্ঠিত করিয়া দাও, আর কোশ্চিনকালও মুশরিকদের মধ্যে গণ্য হইবে না। وَلَا تَدْعُ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ আল্লাহকে ছাড়িয়া এমন কোন সত্তাকে ডাকিও না যাহা না তোমাকে কোনো ফায়দা পৌঁছাইতে পারে না কোনো ক্ষতি। তুমি যদি এইরূপ করো তাহা হইলে তুমি জালিমদের মধ্যে গণ্য হইবে। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে নিক্ষেপ করেন তাহা হইলে এমন কেহ নাই যে সেই বিপদ দূর করিয়া দিতে পারে, আর তিনি যদি তোমার জন্য কোনো কল্যাণের ইচ্ছা করেন তাহা হইলে তাহার এই অনুগ্রহকে প্রত্যাহার করিতে পারে এমনও কেহ নাই। তিনি তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে চাহেন সেও অনুগ্রহ দানে ভূষিত করেন, আর তিনি ক্ষমাশীল ও অনুকম্পাকারী।
لكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। হে মুহাম্মদ, বলো, হে লোকেরা, তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে প্রকৃত সত্য আসিয়া পৌঁছিয়াছে। এখন যে লোক সত্য সোজা পথ অবলম্বন করিবে, তাহার এই সত্য পথ অবলম্বন তাহারই জন্য কল্যাণকর হইবে। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হইবে, তাহার গোমরাহী তাহার পক্ষেই হইবে ক্ষতিকর। আর আমি তোমাদের উপর কোনো কর্তৃত্বধারী নহি। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। আর হে নবী, তুমি এই হেদায়েত অনুসরণ করিতে থাকো যাহা তোমার নিকট ওহির সাহায্যে পাঠানো হইয়াছে, আর অবিচল ধৈর্য ধারণ করিয়া থাকো যতক্ষণ না আল্লাহ চূড়ান্ত ফয়সালা করিয়া দেন। বস্তুত তিনি অতি উত্তম ফয়সালাকারী।